হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চয় স্টেশন। আমি সঞ্জিত, তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দুটি বিগেস্ট আপডেট রয়েছে। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমার আপডেট রয়েছে, আর সুপারস্টার জিতের আপকামিং সিনেমা রাবণ 2 এটা নিয়েও একটা আপডেট রয়েছে। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, বাংলাদেশের সুপারস্টার শাকিব খান বর্তমানে যার সম্বন্ধে কিছু খুলতে গেলে যে কোনো সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং সমালোচনায় ঘির। তার প্রথম স্ত্রীর ডিভোর্স থেকে তার নতুন করে বিয়ে করা, আবার সেই বাচ্চাকে সামনে নিয়ে আসা, মানে এগুলো নানান ধরনের বিতর্ক রয়েছে। তো কারো পার্সোনাল লাইফে আমাদের ইন্টিগ্রেট করা উচিত নয়। তো এসবকে এক সাইড করে শাকিব খান একটি বিগেস্ট আপডেট দিয়েছে তার আপকামিং বিগেস্ট সিনেমা শের খান। শোনা যাচ্ছে এটি একটি অ্যাকশন ধার্মিক সিনেমা হতে চলেছে। এখন শুধুমাত্র যে শের খান তাই নয়, শাকিব খানের লাইন আপে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে এবং একের পর এক সে অ্যানাউন্সমেন্ট করছে। তবে শের খানের জন্য দর্শকরা অনেক বেশি এক্সাইটেড। শাকিব খানের ক্রেজটা একবার দেখুন। এত বিতর্কের মাঝেও যখন তার নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে, শের খানের জাস্ট নামটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, তার মধ্যেই দুটো ফ্যানমেড পোস্টার বেরিয়ে গেছে এবং সেই ফ্যানমেড পোস্টার গুলো বেশ ইউনিক এবং বেশ ভালো লাগছে। এর থেকে বোঝা যায় যে সিনেমাটা কত বড়সড় হতে চলেছে। তো যদিও আমি জানি যে ডালিউডের অ্যাকশন দিকটা একটু নর্মাল, হ্যাঁ অনেকেই এখন বলতে পারেন আপনারা কলকাতায় থাকেন বলে বাংলাদেশকে ছোট করে দেখছেন, এরকম কোনো ব্যাপার না। হয়তোবা অ্যাকশনের টেকনিক্যালটা বাংলাদেশে একটু দুর্বল রয়েছে, সেটা স্বীকার করতে হবে। বিকজ একটা ইন্ডিয়ার সিনেমা বা একটা কলকাতার সিনেমা বা একটা বাংলাদেশের সিনেমা একসঙ্গে চালিয়ে দেখবেন, আমি সিনেমার কন্টেন্ট বা সিনেমার পারফরমেন্স বা সেসব দিকে আমি যাচ্ছি না, জাস্ট অ্যাকশন দিকটা বলছি, সেখানে কোথাও গিয়ে একটু আমার দুর্বলতা লাগে। তো আমার মনে হয় এই জিনিসটা যদি কাটিয়ে উঠতে পারে, ভালো কোনো সাউথের অ্যাকশন ডিরেক্টর নিতে পারে, সাথে সেরকম ভালো কোনো এডিটর নিয়ে নেয়, তাহলে ভালো কিছু হবে। আর যেহেতু শাকিব খানের বিশাল একটা ফ্যান রয়েছে বাংলাদেশে, বিশেষ করে তাকে শাকিব খানকে বাংলাদেশের রজনীকান্ত বলা হয়। তো যাই হোক, আমরা শাকিব খানের এই সিনেমাটার আশায় রইলাম, পরের আপডেটে যাব। পরের আপডেট হলো সুপারস্টার জিতের রাবণকে নিয়ে। তো দেখুন, রাবণের পার্ট 2 কেন আসবে এটা তো আমরা সিনেমা দেখলেই বুঝতে পাই। বিকজ সিনেমাটা যখন লাস্ট ক্লাইম্যাক্সে যায়, তখন তনুশ্রী চক্রবর্তী, অর্থাৎ এই সিনেমায় তিনি একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় কাজ করেন, তখন জিৎকে সে ফোন করে এবং সেখানে সে বলে যে আর যেন আমাদের দেখা না হয়। তখন জিৎ বলে যে পৃথিবীটা গোল, দেখা আবারও হতে পারে। এই যে একটা হিন্ট দিয়ে রেখেছে, এর থেকে বোঝা যায় যে এই সিনেমাটা সাকসেস হলে এর পার্ট 2 আনা তারা আগে থেকেই প্ল্যান করেছে। তো দেখুন, এখন যদি সাকসেসে যায় হয়তোবা সিনেমাটা 5 কোটি বা 10 কোটি টাকা ইনকাম করতে পারেনি, তবে কমার্শিয়াল সিনেমা বা মাস সিনেমা যে বাংলাতে চলে, সিঙ্গেল স্ক্রিন গুলো যে কাঁপাতে পারে, সেটা কিন্তু প্রমাণিত করেছে। এবং সিনেমার অ্যাকশন দিকটা যে দর্শকরা এত প্রশংসা করেছে, যা হয়তো আর মানে বাংলায় অন্য কোনো সিনেমার নেই। আর জিতের ক্যারেক্টার, জিতের এবিল ক্যারেক্টার, এবিল লুক, এটা কিন্তু দর্শকরা রীতিমতো পছন্দ করেছে এবং খুব সিটি হাততালি মেরেছে। তো এসব দিক থেকে বোঝা যায় যে রাবণের পার্ট 2 এর জন্য একটা ক্রেজ রয়েছে, আর অবশ্যই রাবণের পার্ট 2 এলেও সেটা ভালো বিজনেস করবে। কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও করে বলেছিলাম যে অঙ্কুশ হাজারার একটি আপকামিং সিনেমা ইচিং বিচিং সিনেমার একটি পার্ট 2 আনছে। তো আমার মনে হয় এরকম থার্ড ক্লাস ফালতু সিনেমার পার্ট 2 আনার কোনো দরকার নেই। থার্ড ক্লাস বা ফালতু আমি বলতে চাই না, বাট এরকম সিনেমার কোনো পার্ট 2 আনার দরকার নেই। হ্যাঁ, যে সিনেমাটার ক্রেজ বেশি রয়েছে, দর্শকরা চায়, যেমন রাবণ, রাবণ দর্শকরা দেখেছে। রাবণের গল্পটা কোথাও গিয়ে একটু দুর্বল ছিল, বাট গল্পটা যদি আরো স্ট্রং হতো, তাহলে কিন্তু রাবণ জাস্ট আরো বেশি কাঁপিয়ে দিত। এমনিতে কাঁপিয়েছে, তো রাবণের 2 তে হয়তো গল্পটা আরো বেশি বেটার করার চেষ্টা করবে। তো আমার মনে হয় এরকম মাস মশালা সিনেমার পার্ট 2 হওয়া উচিত, নাকি এই মুখে চেপে অকারণে হাসাহাসি করার পার্ট 2, জানি না তারা কি বোঝে। তো যাই হোক, ভিডিও এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো সবাই, টাটা।